الحمد لله الشقيق هو الحمد لله الحمد لله الله رب العالمين المشرف القديم في الله تعالى من القديم في الله الكريم مسجد الشيخ تتربط ببي البشر এবং জুমআ পূর্ববর্তী কিছু দিনই আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময় তো মুসলিয়ানি কারণ আলোচনা অনেক বিষয় আমাদের সামনে আসে কোন বিষয় নিয়ে কথা বলবো চিন্তে আমার পূর্বের ধারাবাহিক আলোচনা বিষয়টাকে আমি শেষ করতে চাচ্ছি আমাদের সামনে এখন আলোচনার বহু ইস্যু আছে বহু বিষয়বস্তু আছে তবুও গত জুমআ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে কথা বলেছি তার আগে দুই জুমআ যে বিষয় আমাদের সামনে ছিল ওই বিষয়ের বাকি অংশ নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ আমাদের জন্য দ্বীন শরীয়ত রেখে গেছেন আমাদের মানার একমাত্র জায়গা আমাদের পালনের একমাত্র জায়গা হলো নবীজির সুন্নাত যা সুন্নাত নয় তা আমরা আমলে আনব না কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন দুটো জিনিস তোমাদের সামনে রেখে যাচ্ছি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা যতদিন তোমরা এই দুই জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা পাপগ্রস্ত হবে না দুটো জিনিসকে মজবুত ভাবে যদি আমরা আঁকড়ে ধরি তবে আমরা গুমরাহ হব না পথভ্রষ্ট হব না দুটো জিনিস কি নবীজি বলেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এক নাম্বার হলো কিতাব দ্বিতীয় নাম্বার হলো সুন্নাত রাসূল এই কোরআন এটা হলো কিতাব কিতাব আল্লাহ আর এটা হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলুল্লাহ এই দুই জিনিসকে আমাদের মেনে চলতে হবে যে সমস্ত হুকুম আহকাম বিধিবিধান কিতাবুল্লাহ আছে সেই ক্ষেত্রে যুক্তি তর্ক করার সুযোগ নেই কোন যুক্তি দাঁড় করার সুযোগ নেই এটা কিতাবুল্লাহর হুকুম এখানে পৃথিবীর সমস্ত মানুষের যুক্তিতে ধরা না পড়লেও কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের হুকুম মেনেই নিতে হবে আরেকটা হলো সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এবং কোনো অনুমোদন দ্বারা সাব্যস্ত হয় কথা কাজ ও অনুমোদন এই তিন জিনিস দ্বারা সাব্যস্ত বিধানকে বলা হয় সুন্নাত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদন এবং বৈশিষ্ট্য গুণাগুণ এই চার জিনিসকে বলা হয় হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদন ও গুণাগুণ এবং নবীজির বৈশিষ্ট্য ইত্যাদিকে বলা হয় হাদিস কিন্তু সমস্ত হাদিস সুন্নত নয় আর যা সুন্নত নয় তা উম্মতের জন্য পালনীয় নয় এই জন্য যে নবীজি রেখে গেছেন সুন্নত এই জন্য যে নবীজি বলে গেছেন সুন্নত মেনে চললে তোমরা গুমরা হবে না কিতাব মেনে চললে গুমরা হবে না এখন মানুষ যেগুলো সুন্নত নয় সেগুলো এই উম্মত পালন করবে না এই উম্মতের জন্য সেগুলো শরীয়ত না বলেন উম্মতের জন্য কোনগুলো শরীয়ত যেগুলো সুন্নত আর কোনগুলো শরীয়ত না যা সুন্নত না এখন প্রশ্ন হলো নবীজির এমন কি হাদিস আছে যে হাদিসগুলো এই উম্মতের জন্য শরীয়ত না এক নম্বর প্রশ্ন নবীজির কোন হাদিসগুলো উম্মতের জন্য শরীয়ত না দুই ধরনের হাদিস উম্মতের জন্য শরীয়ত না এক নম্বর যে হাদিসগুলো শুধুমাত্র নবীজির জন্য খাস নবীজি
নেকির বৈশিষ্ট্য, এগুলো হাদিস কিন্তু সুন্নত না। আপনি বলেন মিরাজের ঘটনা নবীজির জীবনে ছিল কিনা? ছিল। মিরাজের ঘটনা নবীজির জীবনে ছিল কিনা? ছিল। যদি থেকে থাকে আপনি আর আমি নবীজির মিরাজের ঘটনা হাদিসগুলো পালন করব কোন শক্তিতে কোন যোগ্যতার বলে? পৃথিবীর কোন মানুষ কি নবীজির মিরাজের ঘটনা হাদিসগুলো পালন করতে পারবে? পারবে না, পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৈশিষ্ট্য, নবীজি হাতের ইশারায় চাঁদ বিখণ্ডিত করেছেন, পৃথিবীর কোন লোক চাঁদ আঙ্গুলের ইশারায় বিখণ্ডিত করতে পারবে? ওটা হাদিসে আছে, পালন করবেন কিভাবে? কিভাবে পালন করবেন? পারবেন না। নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, আমি আর আপনি পড়তে পারবো? কেন পারবো না? ওটা আগের শরীয়ত, ওটা আগের হুকুম, পরের হুকুম চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এক নাম্বার ওই সকল হাদিস উম্মতের জন্য শরীয়ত নয়, সেই সকল হাদিস নবীজির জন্য খাস, নবীজির বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর, ওই সমস্ত হাদিস উম্মতের জন্য শরীয়ত নয় যে সমস্ত হাদিসগুলো আগের সময় করণীয় ছিল, পরের সময় পরবর্তী হুকুম আগের হুকুমকে বাতিল করেছে। এরকম নাসখ মানসুখ একটা মাসালা আছে, আগের গুলো মানসুখ হয়ে গেছে, পরের হাদিসগুলো নাসখ হয়েছে, তার মানে পরবর্তী হুকুম এসে পূর্ববর্তী হুকুমকে বাতিল করেছে। এরকম যদি সাব্যস্ত হয়ে থাকে তাহলে কিতাবে ওই আগের হুকুমগুলো থাকবে কেন? এই জন্য যেগুলো হাদিস, আগের বিধানগুলো থাকবে কেন? এই জন্য যেগুলো হাদিস, তো আগের হুকুমগুলো থাকা সত্ত্বেও, আগের হাদিসগুলো কিতাবে থাকা সত্ত্বেও পরবর্তী হুকুম আসার কারণে পূর্ববর্তী হুকুম যেগুলো বাতিল হয়েছে সেগুলো সুন্নত নয়, কেয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে ছড়িয়ে পড়বে। আপনারা বলেন তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের প্রথম প্রথম বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ার হুকুম ছিল কিনা? ছিল কিনা? যারা মদিনার সাথে গিয়েছেন আপনারা মসজিদের যে কাতাইনে নামাজ পড়েছেন, মসজিদের যে কাতাইনে নামাজ কেন পড়লেন আর মসজিদের নাম কেবলা তাইন হলো কেন? এজন্য যে সেই মসজিদে নবীজি আসরের নামাজে ইমামত করতেছিলেন, সেই মসজিদে নবীজি আসরের নামাজে ইমামতি করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নামাজ শুরু করেছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, এই জন্য যে তখন সেটা কেবলা ছিল, ওই আসরের নামাজ রত অবস্থায় সাহাবাই কেরামের প্রতি আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ আয়াত নাযিল করে বাইতুল মাকদাসের কেবলা বাতিল করে বাইতুল্লাহর দিকে কেবলা নির্ধারণ করেছেন। চলমান নামাজে আমাদের নবীজি বাইতুল মাকদাসের দিক থেকে বাইতুল্লাহর দিকে ফিরে গেছেন, ওই জন্য একই নামাজে যেহেতু একই মসজিদে একই নামাজে একই জায়গায় দাঁড়িয়ে দুই দিকে নামাজ পড়েছেন, এই জন্য ওই মসজিদের নাম হয়ে গেছে মসজিদে কেবলাতাইন। মানে এই মসজিদে নবীজি এক ওয়াক্ত নামাজ দুই কেবলায় নামাজ আদায় করেছেন, বাইতুল মাকদাসে শুরু করে বাইতুল্লাহর দিকে শেষ করেছেন। যেই দিন বাইতুল্লাহর দিকে নামাজ পড়েছেন নবীজি, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য বাইতুল্লাহর দিকে নামাজ পড়া শরীয়ত, বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়া শরীয়ত নয়। সুতরাং বুঝে গেল, আগের হুকুম যদি এসে পরবর্তী হুকুম এসে আগের হুকুমকে যদি বাতিল করে তাহলে সেটা হাদিসে থাকবে, কিতাবে থাকবে, হাদিস পাওয়া যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সেটা শরীয়ত হবে না। এবার আপনারা বলেন তো নবীজির কয় ধরনের হাদিস সুন্নত নয়? এটা আমার ক্ষুদ্র ব্যাখ্যা, আরো অনেক আইটেমের হাদিস থাকতে পারে, কিতাব ঘাটলে আরো অনেক পাবো। আমি আপনাদের সাধারণ মুসলমানদেরকে বোঝার জন্য স্পষ্ট করতে চাচ্ছি, নবীজির সব হাদিস কিতাবে থাকবে কিন্তু নবীজির সব হাদিস উম্মতের আমলে থাকবে না। নবীজির সব হাদিস কিতাবে থাকবে, নবীজির সব হাদিস উম্মতের আমলে থাকবে না। আপনারা বলেন তো আমাদের শরীয়ত দাঁড়িয়ে পেশাব করার অনুমতি রেখেছে, কিন্তু আমাদের নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, বুখারীতে আছে। তাহলে নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, এই যে হাদিসটা কিতাবে থাকবে আমাদের বাথরুমে থাকবে না, কিন্তু কিতাব নবীজির জীবনে কখন আসছে ওই কখন সময়টা যদি আমাদের জীবনে আসে তাহলে অবশ্যই আমাদের তো সেটা মেনে চলার সুযোগ রয়েছে। আমি উদাহরণ দিলে বুঝবেন, আমাদের নবীজি এক হাদিসে স্পষ্ট বলেছেন লা তাকুল কাইমান, দাঁড়িয়ে পেশাব করবে না, দাঁড়িয়ে পেশাব করবে না। আরেক হাদিসের মধ্যে আসছে আতা সুবাতাত কাওমিন ফাবালা কাইমান, নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন নবীজি দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন, দাঁড়িয়ে পেশাব করেছেন, ব্যাখ্যাটা কি?
নবীজি নিজেই দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন, আবার নবীজি নিজেই দাঁড়িয়ে পেশাব করেছেন, ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন মৌখিক ভাবে, যা এটা উম্মতের জন্য শরীয়ত, আর নবীজি একবার জীবনে দাঁড়িয়ে পেশাব করেছেন এটা উম্মতের জন্য সুযোগ। বলেন তো ওটা উম্মতের কি সুযোগ? আর যেটা দাঁড়িয়ে পেশাব করো না বলে দিয়েছেন সেটা উম্মতের জন্য কি শরীয়ত? সুতরাং কিয়ামত পর্যন্ত কোন উম্মত দাঁড়িয়ে পেশাব করবে না নবীজি নিষেধ করেছেন। এখন নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, কখনো পড়ে যায় তাহলে সেই উম্মতের জন্য দাঁড়িয়ে পেশাব করার সুযোগ রয়েছে। এই সুযোগ বুঝানোর জন্য নবীজি একবার পেশাব করে দেখিয়েছেন, আর আজীবনকার শরীয়ত বুঝানোর জন্য নবীজি নির্দেশ দিয়েছেন দাঁড়িয়ে পেশাব। এবার বলেন কোনটা শরীয়ত আর কোনটা সুযোগ? এটা যদি না বুঝি তাহলে আমরা বিপাকে পড়ে যাবো। আর যেই লোকটা দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছে আবার সেই লোকটাই দাঁড়িয়ে পেশাব করেছে, পাগল হয়ে যাবো। এই বুঝ যদি না বুঝি তাহলে আমরা পাগল হয়ে যাবো। তিনি নিজেই একবার নিষেধ করলেন আবার নিজেই দাঁড়িয়ে পেশাব করলেন, নিষেধ করেছেন সেটাই ছিল শরীয়ত, আর দাঁড়িয়ে পেশাব করেছিলেন সেটা ছিল সুযোগ। এবার আসেন আরেকটা হাদিস, হাদিসের শরীয়ত কোনটা আর সুন্নত কোনটা, হাদিস কোনটা, হাদিস হাদিসের অনুবাদ হাদিসের দাবি, হাদিস হাদিসের অনুবাদ হাদিসের দাবি। অনুবাদ শরীয়ত নয়, বুঝছেন? অনুবাদ শরীয়ত নয়, হাদিসের দাবি শরীয়ত, অনুবাদ শরীয়ত নয়, দাবিটা শরীয়ত। কিভাবে বুঝলাম? আমাদের নবীজি এক হাদিসে বলেন, ইদা আতাকুমুল কাহেত ফালা তাস্তাকবিরুল কিবলাত ওয়ালা তাস্তাকবিলুহা, যখন তোমরা কেউ বাথরুমে আসো পেশাব করতে যাও পাখানা করতে যাও তো কিবলার দিকে মুখ করবে না পিঠ করবে না। ইদা আতাকুমুল কাহেত, যখন তোমরা টয়লেটে যাও ফালা তাস্তাকবিরুল কিবলা, কিবলার দিকে পিঠ করবে না, ওয়ালা তাস্তাকবিলুহা, কিবলার দিকে মুখ করবে না। এরপরে কি বলে জানেন? নবীজি বলেন, ওয়ালা তিন শারিকু আও গারিবু, তবে পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ পিঠ করিও। আপনারা কি বুঝলেন? নবীজি বলেন তোমরা কিবলার দিকে মুখ পিঠ করিও না, আবার বললেন পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ পিঠ করিও। এবার বলেন তো এই হাদিসের অর্থ কি, অনুবাদ কি? এই হাদিসের অনুবাদ শরীয়ত নয়, এই হাদিসের দাবি হলো শরীয়ত। আমাকে যদি বলেন তুমি কিবলার দিকে মুখ করবা না কিন্তু পশ্চিম দিকে মুখ করবা, কি বুঝলেন? কথা বুঝতেছেন? কিবলার দিকে মুখ করবা না পেশাব করতে বসে, তবে পশ্চিম দিকে মুখ করিও। এখন আপনি কি করবেন আমল? আরে ভাই আপনি আমল কি করবেন? পশ্চিম দিকে মুখ করিও কিবলার দিকে মুখ করিও না। এখন আমরা দেখি পশ্চিম দিকে আর কিবলার দিক এক, তো আমরা কি করবো? এই হাদিসটা, এই হাদিসের দাবি বুঝতে হবে। আমাদের নবীজি মদিনাবাসীকে এক হুকুম করলেন আর সারা দুনিয়াবাসীকে আরেক হুকুম করলেন। আমাদের নবীজি সারা দুনিয়াবাসীকে বলে দিয়েছেন, ইদা আতাকুমুল গায়ব, যখন তোমরা বাথরুমে আসো ফালা তাস্তাকবিরুল কিবলাত ওয়ালা তাস্তাকবিলুহা, কিবলার দিকে মুখ করবে না পিঠ করবে না। এটা সারা দুনিয়ার সব উম্মতকে হুকুম করেছেন, তুমি যেই প্রান্তেই থাকো কিবলার দিকে মুখ করতে পারবে না, যেই জায়গায় থাকো কিবলার দিকে পিঠ করতে পারবে না। ওয়ালা তাশরিকু আও গারিবু, এই হুকুমটা শুধুমাত্র মদিনাবাসীকে বলেছেন, কারণ মদিনাবাসীর পূর্ব দিক পশ্চিম দিক কিবলা নয়। এবার বলেন তো হাদিসের প্রথম অংশ সারা উম্মতের জন্য শরীয়ত, আর দ্বিতীয় অংশ শুধুমাত্র মদিনাবাসীর জন্য নির্দেশনা। এখন কে বুঝাবে এই কথাটা, কে বুঝবে এই কথাটা? যদি হাদিসের প্রথম অংশ সারা উম্মতের জন্য শরীয়ত হয়, যে তোমরা যখন বাথরুমে আসবে কিবলার দিকে মুখ করবে না পিঠ করবে না, এটা হলো সারা ওয়ার্ল্ডের সকল মুসলমানের জন্য শরীয়ত। পক্ষান্তরে ওয়ালাকিন শারিকু আও গারিবু, পূর্ব দিকে ফিরে না পেশাব করিও, পূর্ব দিকে পশ্চিম দিকে ফিরে পেশাব করিও, এই হুকুমটা শুধুমাত্র মদিনাবাসীর জন্য কেন? তাদের কিবলা উত্তর আর দক্ষিণ, তাদের কিবলায় উত্তর দক্ষিণ হয়, এজন্য তাদের পূর্ব পশ্চিমে পেশাব পায়খানা করলে দোষ হয় না, আমরা পূর্ব পশ্চিমে পেশাব পায়খানা করলে দোষ হয়। সুতরাং মুসলমান হাদিস শরীয়ত না হাদিসের দাবি শরীয়ত? হাদিসের দাবি। বলেন তো হাদিস শরীয়ত না হাদিসের দাবি শরীয়ত? এই হাদিসের দাবিটাই সুন্নত, এই হাদিসের দাবিটার নাম কি? সুন্নত।
এরপরে আরেকটা মাসআলা হাদিস কোনটা সুন্নত আর কোনটা সুন্নত না আমরা কিভাবে বুঝব হাদিস কোনটা সুন্নত আর কোনটা সুন্নত না আমরা কিভাবে বুঝব কিতাবের মধ্যে তো আছে এখন এটা সুন্নত কি সুন্নত না কিভাবে বুঝব ভাইও হাদিস কোনটা সুন্নত না এটা বোঝার একমাত্র মাধ্যম হলো নবীজি যাদের কাছে শরীয়ত রেখে গেছেন তারা যদি পালন করেন তো এটা উম্মতের জন্য শরীয়ত তারা যদি পালন না করেন তো এটা উম্মতের জন্য শরীয়ত এখন আপনারা বলেন তো আমাদের নবীজি এই শরীয়ত কাদের কাছে রেখে গেছেন সাহাবাই কেরামের কাছে আমাদের নবীজি এই শরীয়ত প্রথম তাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামকে শিক্ষা দিয়েছেন সুতরাং সাহাবাই কেরাম যে হাদিসের উপর আমল করেছেন সেই হাদিস উম্মতের জন্য শরীয়ত আর যে হাদিসের উপর সাহাবীগণ আমল করেন নাই কিতাবে পাওয়া গেলেও সেটা শরীয়ত নয় সাহাবাই কেরাম যদি এটাকে শরীয়ত না বুঝেন আপনি কে বুঝান সাহাবাই কেরাম যদি এটাকে শরীয়ত মনে করে আমল না করে থাকেন তো আপনি এটাকে শরীয়ত মনে করেন মানে কে আপনি কোন যোগ্যতার বলে আপনি বলেন যে এটা শরীয়ত এই জন্য হাদিসের বিস্তৃত কিতাবে বিস্তৃত হাদিসের জগতে বহু হাদিস এমন পাওয়া যাবে যেগুলো নবীজি থেকে পাওয়া গেছে কিন্তু উম্মত আমল করেন নাই সাহাবীগণ আমল করেন নাই সুতরাং সাহাবীগণ আমল না করলেই বুঝতে হবে হাদিস হাদিস হলেও নবীজির হয়তো বৈশিষ্ট্য হবে অথবা পূর্বের হুকুম ছিল পরবর্তী হুকুম এটা বাতিল করেছে এই জাতীয় কোনো কারণবশত এটা শরীয়ত নয় বলেই সাহাবীগণ আমল করেন নাই যা সাহাবীগণ করেছেন তাই উম্মত শরীয়ত হিসেবে পালন করবে যা হাদিসে আছে সাহাবীগণ পালন করেন নাই তা শত হাদিসে থাকলেও সাহাবী করেন নাই বলে এটাকে হয়তো মানসুখ হয়েছে অথবা নবীজির জন্য বৈশিষ্ট্য হয়েছে এই জাতীয় কোনো ব্যাখ্যা করে সেটাকে আমাদের আমলে আনা যাবে না কেন এটা সাহাবাই কেরাম করেন নাই যেহেতু আমাদের নবীজি সাহাবীগণের কাছে শরীয়ত রেখে গেছেন ওই শরীয়তকে সাহাবীগণ শরীয়ত যেভাবে বুঝেছেন আমার আর আপনার এই যোগ্যতা নাই যে ওইভাবে শরীয়তকে আমরা বুঝে নেব একটা দুটো উদাহরণ দিলে বুঝবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেছেন সাহাবীগণ জীবনে করেন নাই এটা উম্মতের শরীয়ত নয় এক এক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবি মারা যাওয়ার পর মনে করেন বিকালবেলা তিনি মারা গেছেন একটু বাড়ি দূরে ছিল তো সাহাবাই কেরাম জলদি জলদি তাকে দাফন করে দিয়েছে এখন রাত্রের মধ্যে তার ইন্তেকাল রাত্রের মধ্যে তার দাফন সকালে ফজরের নামাজ পড়তে আসার পর নবীজি ওই সাহাবিকে আর দেখলেন না জিজ্ঞেস করলেন সেই সাহাবি কোথায় সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তিনি তো মারা গেছেন আপনার রাতে রাতে তাকে দাফন দিয়ে দিয়েছে আমাদের নবীজি বলেন যদি আমি জানতাম তবে আমি তার জানাজায় শরীক হতাম যদি আমি জানতাম তো তার জানাজায় শরীক হতাম এখন আপনি বলেন নবীজি কি পরিমাণ ভালোবাসেন এই সাহাবীকে নবীজি কি পরিমাণ ভালোবাসেন এই সাহাবীকে যার জানাজায় তিনি শরীক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আরে আমাদের শরীয়ত বলে জলদি জলদি দাফন করে দাও এখন ওই মহিলা মানে আমাদের এক আত্মীয় কথা হিসাব করে বলতেছে আপনাদের কারো কারো লাগলে আপনাদের কারো সাথে যদি লাগে আমি জানি না কিন্তু আমাদের যেটা ঘটেছে আমাদের আত্মীয় কথা ওই মহিলার এক ছেলে লন্ডনে থাকে এক ছেলে আমেরিকা থাকে এক ছেলে অন্য জায়গায় থাকে সাড়ে তিন দিন তাকে এয়ার কন্ডিশন গাড়িতে ঠুকিয়ে রেখে দিয়েছে ছেলে বিদেশ থেকে আসতে জানা যাবো বল কেন রে ভাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তির জন্য ওই সাহাবীর দাফন অপেক্ষা করছে না অথচ আপনার জন্য সাড়ে তিন দিন পর্যন্ত এয়ার কন্ডিশন রুমে অপেক্ষা করতে হবে কেন রে ভাই শরীয়তের বিধান ইন্তেকালের পরে জলদি তাকে দাফন করে দাও ইন্তেকালের পরে জলদি তাকে দাফন করে দাও যাও ওই বিধানটা আমি আলোচনা করার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের নবীজি বলেন যদি জানতাম তার জানাজায় আমি শরীক হতাম তাহলে বুঝে গেল নবীজিকে না জানিয়ে এখন আপনি প্রশ্ন করবেন যে সাহাবীগণ নবীজিকে জানালেন না কেন দুই কারণে জানান নাই এক আপনার আমার মতো প্রযুক্তির যুগ ছিল না যে টেলিফোন করে জানাই দিবেন এই কারণে জানান নাই দূরবর্তী অংশ এখনকার মতো মক্কা মদিনার এই পাহাড়ি অঞ্চলে এত সুন্দর গাড়ি ঘোড়ার ব্যবস্থাপনা ছিল না ঘোড়ায় অথবা হেঁটে গিয়ে করতে হতো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর এলাকা থেকে এত দূরত্বে অবস্থান করেছিলেন যে নবীজিকে বললে নবীজি আগ্রহ করবেন কিন্তু যেতে তো তার কষ্ট হবে সব মিলিয়ে তারা বলেন নাই বলেই তো ঘটনা এমন হয়েছে আর ঘটনা এমন হয়েছে বলেই তো কেয়ামত পর্যন্ত আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি এমনটাই আল্লাহ চেয়েছিলেন যাহা হোক এরপরে নবীজি বলেন চলো
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, মানে তাদের এলাকায় গেলেন। যাওয়ার পর তার কবরের সামনে দাঁড়িয়ে নবীজি জানাজা পড়লেন। এবার আপনারা এখানে আমাকে বলেন, ওই সাহাবী জমিনের উপরে না নিচে? জমিনের উপরে না নিচে? নিচে। উপস্থিত না গায়েব? গায়েব। এই ঘটনা থেকে আমাদের সমাজের কিছু লোক গায়েবানা জানাজা পড়তে চায়, তাই নবীজি পড়ছেন। এখন আপনি একবার চোখ বন্ধ করে সমস্ত হাদিসের কিতাব ঘুরে দেখেন, ওই ঘটনার পরে 110 হিজরি পর্যন্ত এই দুনিয়াতে সাহাবী বেঁচে ছিলেন, একজন সাহাবীও লাশের অনুপস্থিতিতে জানাজা পড়েন নাই। বুঝা গেল এই আমল শুধুমাত্র নবীজির জন্য খাস, একজন সাহাবীও যেহেতু করেন নাই, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য গায়েবানা জানাজা সুযোগ নাই, গায়েবানা জানাজার সুযোগ নাই। নবীজি করেছেন, সাহাবীগণ করেন নাই, উম্মত করবে না। তাহলে নবীজি কেন করবেন? বৈশিষ্ট্য তার জন্য করেছেন, এটা তার বৈশিষ্ট্য। যদি এটা সুন্নাত হতো সাহাবীগণ ছেড়ে দিতেন, বলেন সাহাবীগণ ছেড়ে দিতেন। কত দুই আপনাদের এখানে আসার আগে আমি মিরপুর 10 নম্বর বাইতুস সালাতে জুমা পড়াতাম। সেখানে একদিন এক লোক এসে বলতেছে, হুজুর আমার আব্বা মারা গেছেন সিঙ্গাপুরে, একটু জানাজা পড়ে দিয়ে। আমি বললাম যে আপনার আব্বার লাশ নিয়ে আসছেন? কই না, উনি তো এখনো সিঙ্গাপুর। বুঝছেন, উনি তখনও সিঙ্গাপুর, আমি তার জানাজা পড়তাম জুমার নামাজের পর। আমি বললাম যে লাশ অনুপস্থিত থাকলে তো জানাজা পড়ার বিধান আমাদের শরীয়তে নেই, সুতরাং আমি পড়তে পারবো না, এটা যেহেতু শরীয়তে নেই, ইসলামে নাই, আমি পড়তে পারবো না। এটা বলে ওনাকে বিদায় দিয়ে দিলাম, নামাজের পরে আর জানাজা পড়লাম না। নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করছি, এবার এই লোকটা এসে বলতেছে, হুজুর আমার আব্বা এখনো মারা যায়নি, দোয়া করেন। বুঝলেন, হুজুর আমার আব্বা এখনো মারা যায়নি, দোয়া করেন। এবার আপনারা বলেন তো সেই লোকটা প্রথম ঘোষণায় কি শূন্য মারা গেছে, আর আমার দায়িত্ব দিচ্ছে জানাজাটা পড়ে দিয়ে। আমি ফজরের সালাম পড়ে সবাই নিয়ে জানাজা পড়ে দিলাম, কোথা কোথা গায়েবানা জানাজা। এরপরে খানা খাওয়ার পরে আমার এসে বলতেছে, হুজুর আব্বা হলো মরে নাই। এবার আপনারা বলেন জানাজাটা কিসের হয়েছিল? জানাজা কিসের হয়েছিল? সুতরাং বঙ্গোপসাগরে ডুবে যাওয়া সেই লঞ্চের মানুষগুলোর জানাজা উত্তরায় হবে না, হবে না। উড়ন্ত বিমানে কোথাও ক্রাশ হয়ে মরে যাওয়া মানুষগুলোর জানাজা উত্তরায় হবে না যদি তার লাশ আমার সামনে না আসে। এই জানাজা গায়েবানা জানাজা ইসলাম সাপোর্ট করে না, যেহেতু নবীজি করেছেন সাহাবীগণ করেন নাই, এটা উম্মত করবে না, এটা উম্মতের জন্য শরীয়ত না। সুতরাং মুসলমান, আমি বুঝাতে চাই যে আমাদের নবীজি হাদিসের মধ্যে পেলেই সেটাকে আমার জীবনে কার্যকর করতে হবে, এটা শর্ত নয়। কোরআনে অকট্টভাবে এসেছে সূরা বাকারায়, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। আল্লাহ তাআলা যদি কোনো হুকুমকে মনসুখ করে, বাতিল করেন, রহিত করেন, তাহলে হয়তো সেই পর্যায়ের অন্য কোনো হুকুম তোমাদেরকে দেবেন, অথবা তার চেয়ে আরো উত্তম হুকুম তোমাদেরকে দেবেন। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা নিজেই হুকুম রহিত করেন। আল্লাহর আয়াতের বহু হুকুম আছে যেটা পূর্ববর্তী আয়াত দিয়ে পরবর্তী আয়াত দিয়ে পূর্ববর্তী আয়াতের হুকুমকে রহিত করা হয়েছে। তাহলে আপনি বলেন আমাদের নবীজি প্রথম যুগের হাদিস দিয়ে হাদিসগুলো পরবর্তী যুগের হাদিস দিয়ে কি রহিত করেন নাই? কিন্তু এটা হাদিসের কিতাবে কেন আছে? এই জন্য যে এটা হাদিস থাকবে এটা কিতাবে, কিন্তু উম্মতের আমলে থাকবে না। এবার আসেন, আজকে যে সমস্ত লোকেরা বলে যে আমরা হাদিসে যা পাই, কোরআনে যা পাই তা মানব, কোন ব্যক্তির আমল মানব না, কোন ব্যক্তির আমল মানব না, কোন মাজহাব মানব না, কোন ইমামের কথা মানব না, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি হাদিসে যা পান তাই আপনি আমল করেন, কোরআনে যা পান তাই আপনি আমল করেন, আমি এখন মুখস্থ একটা আয়াত উল্টালাম, ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام. এই ডান পাশ থেকে একজন একজন করে বাম পাশের শেষ পর্যন্ত প্রত্যেকটা কাতারের এক একজন ব্যক্তি দাঁড়িয়ে আমাকে এই দেড় লাইনের এই আয়াতটার অনুবাদ বুঝাই দিবেন। একজন একজন দাঁড়ান, কয়জন পারবেন? বুকে হাত দিয়ে বলেন যে কয়জন পারবেন। আপনি কোরআনের না পাই
মানবেন না আরে কোরআন এর অনুবাদ করার যোগ্যতা রাখেন না পাইবেন কিভাবে আরে কোরআন কে সহিভাবে পড়ার যোগ্যতা রাখেন না পাইবেন কিভাবে হাদিসের একটা লাইন পড়ার যোগ্যতা রাখেন না পাবেন কিভাবে হাদিসের একটা লাইনের অনুবাদ করার যোগ্যতা রাখেন না পাবেন কিভাবে আমি কাউকে ছোট করছি না অনুভূতি তৈরি করার চেষ্টা করছি নিজের মনে প্রশ্ন তৈরি করার চেষ্টা করছি যেই লোকটা কোরআনের আয়াত পড়ার যোগ্যতা রাখে না সেই লোক মুখ ফুলে যায় কোরআনে না পাইলে মানি না হাদিস পড়ার যোগ্যতা রাখে না সেই লোকটা বলে হাদিসে না পাইলে মানি না আমি আর হাদিসে ক্লাইম পড়ার যোগ্যতা রাখেন না হাদিস পাইবেন কিভাবে হাদিস পাইবেন কিভাবে আমি এক সময় কচুখেত কোরআন বাজার জামি মসজিদের ইমাম খতিব ছিলাম একদিন আসর পরে একটা হাদিস শুনালাম শোনার পরে আল্লাহর বান্দা আমার রুমে গেলেন ঘটনার চক্রে সেই মুহূর্তে আমার সামনে মেশকাত শরীফ খোলা ছিল আমি মেশকাত কিতাবটা পড়তেছিলাম যে বড় যেটা আমাদের মাদ্রাসায় পড়া তো উনি এসে আমাকে বলতেছে হুজুর যে হাদিসটা বললেন এই হাদিসটা তো কোথাও পাইলাম না পরে আমি ওনার দিকে তাকাই জিজ্ঞেস করলাম আপনি কি আলেম কয় না আলেম না কথা বুঝলেন উনি একটা অপপদে স্বীকার করছেন যে আমি আলেম না পরে আমি বললাম যে ভাই আমি তো বিচার করলাম লেখাপড়া করছি দেওবন্দ পর্যন্ত পড়েছি এখন আমার জীবনে হাদিসের দর্শে আবু দাউদ শরীফের ক্লাসে মুসলিম শরীফের ক্লাসে আমার কি একদিনও ক্লাস মিস হয়নি আপনাদের কি মনে একদিন ক্লাস মিস হয়নি আমার একটা হাদিসের কিতাবে একদিনও ক্লাস মিস হয়নি আমি স্বীকার করছি আমার ক্লাস মিস হয়েছে এবার আপনি বলেন যেই লোকটা বুখারি শরীফের ক্লাস করতে গিয়ে একদিন ক্লাস মিস করেছে সেই একদিনের মিস হয়ে যাওয়া ক্লাসের হাদিসগুলো তার কানে পৌঁছে আমি আলেম হইও তুমি সব হাদিস পাইনি আপনি আলেম না হইয়া সব হাদিস পাইবেন বুঝলেন না আমি মাদ্রাসা 12-15 বছর পর্যন্ত সব হাদিস পাই নাই আপনি আলেম না হইয়া আপনি সব হাদিস পাবেন কোথায় আচ্ছা এক নম্বর দুই নম্বর ওনাকে বললাম এটা এবারও করলাম আপনারা এটাও মনে রেখেন আমাদের হাদিসের কিতাবের কোনো হাদিসের গায়ে জবরজের লাগানো নাই আমরা এই জবরজের লাগাইয়া পড়ি তো ওনার সামনে হাদিসের এবারও পড়লাম এরপরে আমি ওই লাইনটার অনুবাদ করলাম বাংলায় অনুবাদ করে ওনাকে বললাম যে আমি অনুবাদ সহি করলাম কিনা বলেন তো তো উনি স্বীকার করলেন যে জানি না এরপর আমি প্রশ্ন করলাম যে আপনার সামনে যে বাংলা বইটা আসছে ওই বাংলা বইতে কেউ না কেউ জবরদস্ত লাগিয়েছে সে যে সহিভাবে লাগালো এটা নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে সে যে অনুবাদ করেছে সে উত্তরে অনুবাদ করলো সেটা নিশ্চয়তা কে দিয়েছে আমি দাঁড়িয়ে এখানে অনুবাদ করলাম আপনি বলেন ঠিক অনুবাদ করলাম কিনা জানি না আমি এবারও তো জবরদস্ত লাগালাম আপনি বললেন এবারও জবরদস্ত ঠিক মতো লাগালাম কিনা জানি না তো ওই বইতে লাগালো তো এটা কেমনে জানলেন বুঝলেন নাই ওটা তো কোনো বাঙালি হুজুরে লেখছে ওটাও তো কোনো বাঙালি হুজুর লেখছে সে যে জবরদস্ত সহিভাবে লাগাইছে এটা নিশ্চয়তা কি সে যে সহিভাবে অনুবাদ করেছে এটা নিশ্চয়তা কি ওরে মুসলমান মনে রাখবেন এক ইহুদি তাদের এক যুবক জেনা করেছে জেনা ব্যভিচার করেছে এখন জেনা আর ব্যভিচার করার হুকুম কি আমাদের শরীয়তের হুকুম হলো অবিবাহিত ছেলে আর মেয়ে যদি জেনা করে তাকে 100টা করুণা লাগাও 100টা 100টা লাঠিকে একাত্তর করে এক পারি না একটা লাঠি দিয়ে 100 কিটারি বুঝলেন নাই দ্বিতীয় নম্বর যদি বিবাহিত কোনো ছেলে আর মেয়ে জেনায় লিপ্ত হয় তো তাকে কোমর পর্যন্ত ডাবাইয়া পাথর মাইরা হত্যা করো এত জঘন্যতম আল্লাহ নারাজ হয়ে এই বিধান দিয়েছে এখন ইহুদি সেনা করার পর তাদের হুকুমে কি একই হুকুম আল্লাহ প্রদত্ত বিধান তো একই একই হুকুম তো তারা মনে করেছে যে মুহাম্মাদের শরীয়ত তো ইসি শরীয়ত সহজ তো আমাদের কিতাবের হুকুম বাদ দিয়ে চলো এই বেটার বিচারের হুকুমটা মুহাম্মদ থেকে জানবো মোহাম্মদ থেকে জানবো চলো তো এরা ইহুদিরা কয়েকজন লোক আসছে আইসা আমাদের নবীজিকে বলতেছে মোহাম্মদ এই ছেলেটা যে অন্যকে করছে এই লোকটা তাকে কি করা যায় বিধানটা কি আমাদের নবীজি বলেন তোমাদের শরীয়তের বিধান কি ওরা বলে আমাদের শরীয়তের বিধান হলো দু চারটা থাপ্পড় ছপ্পড় লাগাই ছেড়ে দাও কথা বুঝতেছেন নি আপনারা আমাদের বিধানের শরীয়ত হলো কি আমাদের শরীয়তের বিধান হলো দু চারটা থাপ্পড় ছপ্পড় দিয়া ছেড়ে দাও যেটা আপনারা করেন আপনারা এই যে আপনারা এই যে আপনারা করেন এই যে আপনারা করেন গরিবের কোনো অন্যায় করলে মাথার চুল চাইটা অন্তর পা লাগান বড় লোকের কোনো অন্যায় করলে হুলা হই না নিজ করে নিজে ছেড়ে দেয় করেন নি গরিবের কোনো অন্যায় করলে সবগুলো একত্রে হাতা করতে যাও আর বড় লোকের কোনো অন্যায় করলে ঘরে সিমের মধ্যে বয়ে থেকে ভাই আমার নাইস না
রিকশা চালায় আর বড় লোকের ছেলেটা যখন অন্যায় করতে 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 কোথাও সে বাধার সম্মুখীন না হয় এক পর্যায়ে সে অন্যায়কে যখন অতিরঞ্জন করে অতিরঞ্জিত করে তখন সে তার বাবার 30 লাখ টাকার গাড়ি নিয়ে যখন মদের বোতল খাইয়া রাস্তায় চলে সামনে ট্রাকে আইসা গাড়ি আর পোলা সবটা একসাথে মিশিয়ে ফেলায় আপনি দেখেন সব বড় লোকের পোলাগুলো গাড়ি নিচে করে হয় খেলা মনে করছে বড় লোকের পোলা হয় না করলে বিচারক নেই ট্রাকে কোনো বড় লোকের পোলা চিনে না চিনে না এজন্য আল্লাহর আরশ আজিমের মালিক বিচারক আছে না নাই আছে তো ওই ইহুদি তাই আমাদের শরীয়তে দুটো চারটা থাপ্পড় চুপড় দিয়ে ছেড়ে দাও এটা হলো বিধান আমাদের নবী চিত জানেন যেহেতু আল্লাহ প্রদত্ত তিনি রাসূল তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে তোমাদের কিতাবের কোন জায়গায় আছে এটা বলো কোন জায়গায় আছে দেখাও দেহরা করছে কি জানেন এরা তাদের তাওরাত কিতাবের মধ্যে যেই জায়গায় জেনাকারীর বিচারের নির্দেশনা আছে ওই জায়গাটাকে আয় হাত দিয়ে এভাবে ঢাইকা আগের আয়াত আর পরের আয়াত পড়ে মাঝখানে আখল্লা পড়ে না সোরার ঘরে সোরা কম সোরার ঘরে আসলে আপনার সমাজে এরকম চোরা ধরবে চোরা আগের আর পরের হুকুমটার বাদ দিয়া নিজের স্বার্থের হুকুমটা প্রকাশ করে হ্যাঁ আসলটা বাদ দিয়া আগের পরে হুকুম করে এরকম চোরা আছে না নাই তো আমাদের নবীজির সামনে ইহুদি বলে কি যে এই যে আয়াতে এটা বলছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী যিনি ইহুদিদের মস্ত বড় আলেম ছিলেন তাওরাত কিতাবের হাফেজ ছিলেন কোরআনে কারীমেরও হাফেজ ছিলেন উনি ওয়ালের পিছনে মানে আড়ালে ছিলেন যখন এরা আয়াতগুলো পড়া শুরু করছে আগের আয়াত পড়ে পরের আয়াত পড়ে আসলটা পড়ে না তো আমাদের আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলার রাস্তে সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো চোরা করে চোরা আয়াত লুকায় রাখছে শুনেন আমি পড়ি আয়াতগুলো আব্দুল্লাহ ইবনে সালাম সেখানে দাঁড়িয়ে ওই আয়াতগুলো ফরফর করে যখন পড়া শুরু করছে এরপরে প্রকাশ হয়েছে তাদের শরীয়তে কি আছে ওরে মুসলমান আল্লাহর বান্দাগণ আজকে দুনিয়াতে নিজেদের স্বার্থে কোরআনের অপব্যাখ্যা হাদিসের অপব্যাখ্যা অবলিত রূপে করে যাচ্ছে ওই ইহুদিদের কুরআনের প্রতি স্থানে হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাচ্ছে সুতরাং যার তার বক্তব্য দিয়ে শরীয়ত পরিবর্তন করা যাবে না যার তার কিতাবের বর্ণনা দিয়ে বাংলা অনুবাদ দিয়ে আমাদের চলমান আমলকে চেঞ্জ করা যাবে না যাবে না আপনি কোন চুক্তিতে বলতে পারেন সে যে অনুবাদ সহি করেছে কোন শক্তিতে বলতে পারেন সে যে অনুবাদ সহি করেছে আমার সাথে এক ভাই আল্লাহু আকবার এটা মিরপুর 10 নম্বর বাইতু সুজুদ ঝুটপট্টি মসজিদ আমি একসময় ছিলাম তা আমি বললাম যে আমিন আস্তে বলতে হয় শরীয়তে নামাজে ইমাম সাহেব যখন ওয়ালাদ বলেন বলেন তো মুক্তাদিরা আমিন আস্তে বলতে হয় হাদিসের মধ্যে আসছে আমি উদাহরণটা বলি ইজা কালাল ইমাম গায়রিল মাকতুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন ইমাম সাহেব যখন বলবে ওয়ালা দাল্লিন তখন তোমরা বলবা আমিন বুঝতেছেন না এবার আপনারা বলেন তো ইমাম কি বলবেন বলেন না আমরা কি বলবো যখন ইমাম ওয়ালা দাল্লিন বলবেন তখন আমরা আমিন বলবো যদি বিধান এটা হয় তাহলে আপনি ওয়ালা দাল্লিন বলতে থাকবেন না ইমাম যদি ওয়ালা দাল্লিন বললে আমি আমিন বলতে হয় তো আপনি সূরা ফাতিহা শুরু থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত বলেন কেন আপনাকে তো বলতে হুকুম করা হয়নি আপনাকে বলা হয়েছে ইমাম যখন ওয়ালা দাল্লিন বলবে তুমি বলবে আমিন এন ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বলে আপনিও ওয়ালা দাল্লিন বলে তো আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের হুকুমটা পালন করলেন কোন কাজ এরপরে হাদিসে আসছে যখন কোন ব্যক্তির আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায় তো আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ যদি বিধান এটা হয় এখন আপনি বলেন তো ফেরেশতাদের আমিন বলার সাথে যার আমিন মিলে যায় মিলে যাওয়ার কয়েক অর্থ ফেরেশতারা চিৎকার দিয়ে আমিন বলে বলে কিভাবে বলে শুনি না যেহেতু তাওয়াফুকুল আমিন বিল মালায়েকা হাদিসে এটা আসছে আমিন মালায়েকার সাথে যদি মিলে তাহলে বুঝে গেল মালায়েকা আমিন বলে এটাতে কোনো সন্দেহ নাই কারণ হাদিসে আসছে কিন্তু আমিন কিভাবে বলে আমরা শুনি না তাহলে বুঝে গেল তার আসতে বলে এখন যদি মালায়েকার সাথে আমিনকে মিলাতে হয় তো তারা আসতে বলে আপনি জুড়ে বললেন মিললো তো মিলাতে হলে কি করতে হবে সুতরাং তাদের মতো করে করতে হবে পাশের লোকটা শুনবে না এখন নামাজের মূল উদ্দেশ্য হলো একাগ্রতা নামাজের মূল উদ্দেশ্য হলো একাগ্রতা আর আপনি আমিন করে উঠলেন তা আপনি একাগ্রতা রাখলেন না পুরো মসজিদটা নষ্ট করলেন নামাজের উদ্দেশ্য নষ্ট করলেন যিনি তিনি হাদিস বুঝেন নাই
তিনি হাদিস বুঝেন নাই তিনি হাদিস বুঝেন নাই এই কথাটা বলার পরে এক আল্লাহর বান্দা আমার নামাজের পরে আমার কাছে আসছে আয়েশা বলে হুজুর বুখারী শরীফে আছে উচ্চ স্বরে আমিন বলার জন্য আমি বললাম যে আপনার কাছে কি ওই বুখারী শরীফে আছে যেটা তো উচ্চ স্বরে কথা আছে সে বলে জি জি আছে আমার কাছে আমি বললাম আমি এখানে দাঁড়ালাম আপনি আসতে কতক্ষণ লাগবে কিতাবটা আমার সামনে নিয়ে আসবেন উনি বলে আমি 15 মিনিটের মধ্যে আসব আমি ওই বারান্দায় বসে রইলাম 45 মিনিট আমি ক্লান্ত হয়ে গেলাম এবং নৈরাশ হয়ে গেলাম ভক্ত লাগলাম সে বুঝি আর আসবে না 45 মিনিট পরে খালি হাতে আসলেন এবং এসে আমাকে বললেন যে হুজুর আমি সবগুলো হাদিস পড়ে দেখেছি কোথাও উচ্চ স্বরে শব্দটা নাই আমি বলার কথা আছে কিন্তু আমরাও বলি আমি বলার কথা আছে কিন্তু আমরাও বলি আপনি ওই লোকটা মিরপুর 13 নম্বর বিআরটিএ যে কাগজ গাড়ির কাগজপত্র করে সেখানকার ভেতরে যে হোটেলটা আছে বিআরটিএ এর ভেতরে যে হোটেলটা আছে ওই হোটেলের ম্যানেজার বাবু ভাই বাবু তার নাম আসল নাম আমি জানি না কিন্তু আমার কাছে বাবু ভাই হিসেবে আমি চিনি বাবু ভাই বড় ভাই হোটেল তিনি নিজেও সেখানে বসেন আজ পর্যন্ত তিনি সেই হোটেলে মাঝে মধ্যে বসেন আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমার এই কথাগুলো মিলানোর জন্য তো বিআরটিএ এর ভেতরে হোটেলের বাবু ভাইকে তালাশ করে জিজ্ঞেস করবেন নোমান কাসিমের সাথে আপনার এমন কোনো ঘটনা ঘটেছে কিনা সেই লোকটা আমাকে বলেছে হাদিস আছে উচ্চ স্বরে আমি 45 মিনিট অপেক্ষা করেছি হাদিসের কিতাবটা আনার জন্য সে খালি হেঁটে এসে আমাকে স্বীকার করেছে উচ্চ স্বরে কোথাও নাই আমিন বলার কথা আছে তা আমরাও তো বলছি আমিন বলার কথা আছে উচ্চ স্বরে কোথাও নাই যখন নাকি ইমাম সাহেব বলা বললেন বলে আপনি আমিন বলবেন এটা হলো হুকুম কারণ আমরা বলছি আমি আসতে বলে শরীয়ত এটা বিধান এটা হুকুম যাহা হোক আমি উদাহরণস্বরূপ বলছি যে আমাদেরকে অবশ্যই ওই অনুবাদ দেখে শরীয়ত মানব কতটুকু আগে অনুবাদ সহি হয়েছে কিনা সেটা বুঝতে হবে আমি যখন ছাত্র 1999 সাল বা 2000 সালের কথা ফেনি এক মসজিদে আমি তালাবি পড়াই ওই এলাকাটা বেদাতিসদের বহুত বেশি এখানে প্রভাব আমি 5 কোণের টুপি লাগাইতাম এখনো লাগাই এই জন্য সেই এলাকার লোকগুলো আমাকে ওহাব্বাই করে ডাকতো ওহাবি ওহাবি করতে করতে ওহাব্বাই করছো তা আমি আবার এমন স্টাইলে চলতাম যে আমি এদের আমার কাছে অন্য টুপি আছে এরপর আমি লাগাইতাম না কারণ এরা ওহাব্বাই করলে আমার কাছে ভালো লাগে এরা ওহাবি মানে আমার ওহাবি বানাইতে বাইতে ওহাব্বাই বানাই ফেলেছে এরকম একটা এলাকা যাহা হোক সেখানে এক আলিয়া মাদ্রাসা বেদাতি আলেম আমি তখন ছাত্র তিনি এক হাদিসের ব্যাখ্যা করছেন মানুষের কাছে কি ব্যাখ্যা করছেন আমাদের নবীজি বলেন ইদাস মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু যে ব্যক্তি আমার কবরের পাশে এসে আমার উপরে দরুদ পড়ে আমি তার দরুদ শুনি সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নবীজি শুনেন এই পর্যায়ে নবীজির রওদা পাকের পাশে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন আমিন নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু যে ব্যক্তি আমার কবরের পাশে এসে দরুদ পড়ে আমি নিজে শুনি আর ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতু আর যে ব্যক্তি দূর দূরান্তে দরুদ পড়ে তো আল্লাহ সেই দরুদ আমার কাছে পৌঁছা এটা হলো হাদিসের সহিহ অনুবাদ কিন্তু আল্লাহ কোরআন শরীফ আমার সামনে মিম্বরে বসে বলছি সেই লোকটা অনুবাদ করেছে কি জানেন সেই অনুবাদ সেই লোকটা বলেন ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতু যেই লোক আমাকে আমার উপরে দূর দূরান্ত থেকে দরুদ পড়ে তো আমাকে আল্লাহ সেখানে পৌঁছায় দেন তা আমাকে সেখানে পৌঁছানো হয় কিরে ভাই আপনার মতো 2 টাকা ইয়া মানুষের দরুদ নেওয়ার জন্য নবীজিকে পৌঁছানো হয় এই আকীদা যদি আপনি পোষণ করেন আপনার আকীদা নষ্ট হলো এই অনুবাদ যদি আপনি হাদিসের করেন আপনি ভুল অনুবাদ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আচ্ছা ভাই আপনার একটা বেকারি আছে বেকারি কেক বানায় বিস্কিট বানায় বিভিন্ন আইটেমের জিনিস বানায় আপনি হলেন বেকারির মালিক নিজে গিয়ে গিয়ে সেল দেন না লোকেরা দেয় বিকাল বেলা নিজে গিয়ে গিয়ে টাকা কালেকশন করেন না লোকেরা করে আপনি কই থাকেন অফিসে আপনি এয়ার কন্ডিশন রুমের মধ্যে অফিসে বসে টেবিল নিয়ে বসে থাকবেন অমুক সেলসম্যান মাল নিবে টাকা দিবে অমুকে মাল নিবে টাকা দিবে আপনি বসে বসে এটাকে হিসাব করবেন আর অন্য বসে বসে গ্রহণ করবেন এটাই তো আপনার ইজ্জত আর সম্মান আরে মিয়া আপনি যদি নিজে বিস্কুট দিয়ে আসেন নিজে টাকা কালেকশন করতে যান এটা তো আপনার সম্মান না যদি আপনার সম্মানটা আপনি বুঝেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পরিবেশে নবীজির রওদা মোবারকে থাকবেন আর দুনিয়া উস্কা আছে কারা আছে উম্মত দরুদ পড়বে ফেরেশতাদের স্পেশাল ফোর্স নবীজির সেই দরুদ গুলো নবীজির কাছে পৌঁছাবে এটাই তো সম্মান এটাই তো সম্মান আপনি নিজের
মানুষে আপনার রাস্তায় গিয়ে মার্কেটে গিয়ে ওই টাকা কালেকশন করে না আমাদের নবীজি আপনার দরুদ কালেকশনে বাংলাদেশে আইতো আমাদের নবীজি আপনার মতো দুটো জায়গায় গালিবিহীন মাথায় চুল নাই নামাজ ঠিকমতো পড়েন না শুধু আপা কবে মারা গেছে ইয়া নবী এটা বলার সময় নবীজি দরে আপনার কাছে আইতো আরে নবীজি যে জীবন তো শয়তানের সাথে একত্র যেতে পারে না তা আপনাদের 12 নবীর লোকে একত্র এত অবসরে তো তারা কিভাবে যায় সুতরাং অহেতুক কথা বলে আমাদের কি বলে ভুল হাদিসের অনুবাদ করে মানুষকে বিভ্রান্ত করবেন না আমি উদাহরণস্বরূপ বলছি শুধুমাত্র অনুবাদ নির্ভরশীল হয়ে শরীয়ত বোঝা সম্ভব নয় শুধুমাত্র অনুবাদ নির্ভরশীল হয়ে শরীয়ত বোঝা সম্ভব নয় হতে পারে তিনি ভুল ব্যাখ্যা করেছেন ভুল অনুবাদ করেছেন যাচাই করতে হবে এই হলো আমার কথা এরপরে একটা প্রশ্ন আমি আপনাদেরকে করে আমার কথা শেষ করছি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ তাআলা যতদিন এই বিষয় শেষ হবে না তখন চলতে থাকবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি এখানে সমস্ত মানুষ হাদিস পড়তে পারেন যারা পারেন না তারা বলেন না তিনি ভাই পারি না সত্য স্বীকার করতে কি গুনাহ আছে না লজ্জা আছে পারি না পারি না পারি না বলে পারি না সমস্ত ভাইরা সহি সূত্রভাবে কোরআন শরীফ পড়তে পারেন আচ্ছা পড়তে পারেন না এবার যিনি পড়তে পারেন না বা যারা পড়তে পারেন তারা কি সবাই কোরআনের অনুবাদ করতে পারেন তারা কি সবাই হাদিসের অনুবাদ করতে পারেন আপনার বয়স কত নেট 50 নেট 40 নেট 30 আপনি 50 বছরে হাদিস পড়তে পারেন না অনুবাদ করতে পারেন না আপনি 30 বছরে হাদিস পড়তে পারেন না অনুবাদ করতে পারেন না আপনি 40 বছরে হাদিসের অনুবাদ করতে হাদিস পড়তে পারেন না অনুবাদ করতে পারেন না আর আপনি দাঁড়িয়ে বলেন হাদিসে যা পাই না তা পারি না এখন আমার একটা প্রশ্ন হলো আপনার 7 বছরের বাচ্চাটা নামাজ পড়বে কিনা কথা বলেন আপনার 7 বছরের বাচ্চাটা নামাজ পড়বে কিনা এই 7 বছরের বাচ্চাটা নামাজের মাসালা শিখার জন্য আমি কি মাসালা শিখবে না হাদিস শিখবে আপনি 3 বছরে পারেন না আর সে 7 বছরে কিভাবে পারবে যদি মাসালা শিখতে হয় তাহলে অবশ্যই মাসালা কিতাব থেকে মাসালা শিখতে হবে ওস্তাদ থেকে মাসালা শিখতে হবে আচ্ছা মেনে নিলাম একটা সাইড আপ করা বুঝলেন যে আমার 7 বছরের বাচ্চাটাকে নামাজ শিখাতে হবে আর নামাজ শিখাতে হলে আমার কিতাব থেকে এবং ওস্তাদ থেকে তাকে মাসালা শিখতে দিতে হবে এরপরেও যদি বলেন যে না আমি হাদিস আর কোরআন শিখে সেই থেকে যা পাবো তা আমল করব এখন আপনার এই দেশীয় যে বাচ্চাগুলো এরা আরবি না বাংলা বলেন না আপনার কোরআন এবং হাদিস আরবি না বাংলা আরবি এবার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার যে সন্তানটা কোরআন আর হাদিস বুঝে আমল করবে সেই সন্তানটা জানে বাংলা শিখেছে বাংলা ভাষা তার বাংলা বসবাস তার বাংলা সবকিছু তার বাংলা এখন সেই ছেলেটা আরবির আলিম পাতাসা থেকে শুরু করে আরবির গ্রামার থেকে শুরু করে আরবির ফাসাহাত কালারাত থেকে শুরু করে আরবির যাবতীয় বিধানগুলো শিক্ষা করে উসুলে কোরআন উসুলে হাদিস উসুলে ফিকহ সবগুলো বিধান শিখতে পেলে এলেম শিক্ষা করে কোরআন আর হাদিস বুঝার জন্য সে যদি নামা খাওয়া ঘুম বসবাস কি বলে আত্মীয় স্বজনের সাথে মেলামেশা বাজার হাট ঘাট সব ছেড়া দেয় এরপরে যদি সেই ছেলেটা কোরআন আর হাদিসের সমস্ত বিধানগুলো সমস্ত এলেমগুলো অর্জন করার মেহনত করে ইনসাফের সাথে বলে তো কত বছর বয়স হয়ে যাবে তার বাচ্চাটা কোরআন বুঝার যোগ্যতা হবে আমার কথা বুঝেন নাই সে খাওয়া ছেড়ে দিছে ঘুম ছেড়ে দিছে বাজার ছেড়ে দিছে তারপরে মানুষের সাথে মেলামেশা ছেড়ে দিছে মসজিদ সে কোনো নামাজ জানে না মসজিদে আপনি কি করে নামাজও সে ছেড়ে দিয়েছে এবাদত করতে গিয়ে ছেড়ে দিয়েছে শুধু কোরআন বুঝার জন্য শুধু হাদিস বুঝার জন্য কোরআনের আলিফ বা তাসের শিক্ষা থেকে শুরু করে গ্রামার শিক্ষা থেকে শুরু করে ফাসাহাত বালাগত শিখবে উসুলগুলো শিখবে কোরআনের অনুবাদ শিখবে হাদিস শিখবে হাদিসের অনুবাদ শিখবে বিনা সফর সেরের এবাদত সে সমর্থন দিয়ে লাগানো লাগানোর যোগ্যতা শিখবে সবগুলো শিখে কোরআন বুঝার যোগ্যতা অর্জন করতে তার কত বছর সময় লাগবে 12-15 বছর পেরে যাবে আপনাদের মনে হয়
20 বছর বয়স পর্যন্ত সে শিখলো 27 বছর তার বয়স হয়ে গেল এবার আপনি ইনসাফের সাথে আমাকে বলবেন সে কোনো আলেম থেকে মাসালা শিখবে না কোনো কিতাব থেকে মাসালা শিখবে না সেই কোরআন বুঝবে সেই কোরআন মানবে সেই হাদিস বুঝবে সেই হাদিস মানবে এই ছেলেটা খাওয়া দাওয়া নামাজ ভোগ সবচেয়ে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে 27 বছর বয়স পর্যন্ত সে তার যোগ্যতা অর্জনে লেগে গিয়েছে এই 27 বছর তার নামাজের কি হবে এই 27 বছর তার পর্দার কি হবে এই 27 বছর তার শরীয়তের কি হবে এটা তুমি জানো না এই 27 বছর তার আমলের কি হবে এটা জবাব দেন আপনি যে একটা লোককে বললেন যে হাদিস না বুঝতে কি আমল করিস না তো সেই লোকটা হাদিস বুঝার যোগ্যতা হতে 27 বছর সময় লাগবে এই 27 বছরের তার শরীয়তে কি হবে এটা বলেন আর এরকম লোক বাংলাদেশে কয়জন পাওয়া যাবে কয়জন পাবেন যে লোকটা খাওয়া দাওয়া না মুখ ছেড়ে দিয়ে খালি কোরআন শেখার মতো পিছনে পড়বে কয়জন পাবেন একজন একজন দুইজন এক কোটি এবার এক কোটি বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে এক কোটি লোক যদি এই মেহনত করতে যায় বাকি 17 কোটি লোকের নামাজ কালামের কি হবে এটা তো এক কোটির জন্য দিলাম বাকি 17 কোটি কি করবে সুতরাং অহেতুক যৌক্তিক অযৌক্তিক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না আমার 7 বছরের বাচ্চাকে যদি আমি দিন শিখাতে হয় তো মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ ইমাম সুফর ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক সহ এই জাতীয় মাযহাবি ইমাম বলেন রেখে দেওয়া সেই শরীয়ত থেকেই তাকে মাসালা শিখাতে হবে আমার ওই বাচ্চাটাকে ওদের রেখে দেওয়া সেই শরীয়ত থেকেই দিন শিখাতে হবে আপনার যোগ্যতায় আপনার সন্তান 27 বছরেও দিন শিখতে পারবে না কি করবেন তখন তখন কি করবেন দাড়িটা পাকায়া ফেললেই যোগ্য হওয়া যায় না জুব্বা লাগায়া ফেললেই আলেম হয়ে যায় না টুপি আর পায়জামা পাঞ্জাবি লাগালেই সে যোগ্যতা অর্জন করা হয়ে যায় না আরে ভাই এই পোশাক নিতে মাত্র 3 মাস শেভ না করে হজ থেকে আসার সময় বড় ভাই জুব্বা আনছে ওইটা গায়ে দিয়ে 10 টাকা দামের টুপি লাগাইলেই হুজুর হয়ে যায় হুজুর হইতে কোনো মেহনত করা লাগে 3 মাস শেভ করবেন না বড় ভাই রানা জুব্বা গায়ে দিবেন 10 টাকা দামের টুপি লাগাইবেন হাতের মধ্যে তসবিহ একটা নিতে পারলে তো আপনি হুজুর হয়ে যাবেন কথা বুঝেন এই জন্য ভাই যোগ্যতা লাগবে বুঝে শুনে শরীয়তে ব্যাখ্যা করবেন কাউকে বিভ্রান্ত করবেন না আমি আপনাদের সাথে কারো সাথে না ব্যক্তিগত না পারিবারিক না সামাজিক না আর্থিক না অন্য কোনো লেনদেনে কোনো সম্পৃক্ততা আপনাদের সাথে আমার নাই শুধুমাত্র আপনাদের মহাব্বতে এই মিম্বরে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাতের জিম্মাদারি পালনার্থে আমি আমার শরীয়তে আমার বুঝমতে আমার ওস্তাদদের শিক্ষা এবং কিতাবের এবারত থেকে জানা বিষয়গুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি কারো ব্যক্তিগতভাবে কাউকে আমি আঘাত করে কথা বলার ইচ্ছা নয় শুধুমাত্র অনুভূতি তৈরির জন্য বুঝার জন্য আমি কথাগুলো বলছি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে যারা আজকে বলছেন যে মাযহাব মানি না আমি তাকে জিজ্ঞেস করতে চাই শরীয়ত যদি বুঝতে হয় কত বছর যোগ্যতা অর্জন করতে হবে যদি ওই যোগ্যতা পর্যন্ত আপনার শরীয়ত মানতে হয় তো মাযহাবের ইমাম ছাড়া আপনার মানার কোনো আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের সহিভাবে শরীয়ত মেনে চলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহর উপরে জীবন যাপন করার তৌফিক দান করুন